বন্ধুরা, আজ আমি আপনাদের জানাবো কলা খেলে আমাদের কী কী উপকার আর কী কী ক্ষতি হয়। কিছু কিছু মানুষ নিজেদের ওজন কমানো ও বাড়ানোর জন্য কলার ব্যবহার করে। যেসব লোকেরা ডায়েট করার সাথে কলা খেতে চায় কিন্তু তারা জানে না যে কলার ব্যবহার কতটা পরিমাণে, কীভাবে এবং কখন করা দরকার, না জানার কারণে শরীরের উপকার পাচ্ছেন না। তাই আজ আমি আপনাদের জানাবো যে দিনে কতগুলি কলা খাওয়া উচিত, কলা কারা কারা ব্যবহার করতে পারবে আর কারা কারা ব্যবহার করতে পারবে না, আর কখন কলা খেলে কি উপকার হবে, কলা খাওয়ার সঠিক সময় কী, কী রকম কলা খাওয়া উচিত এবং ওজন কমানোর জন্য কলা খাওয়ার সঠিক সময় কখন, কলা কিসের সঙ্গে খেলে কি উপকার আর কি ক্ষতি হয়, তা আজ আমরা সকলেই জানব। তাহলে শুরু করছি বন্ধুরা, যে একদিনে কম বেশি কতটা কলা খাওয়া দরকার তার আগে জেনে নেব কলাতে কি কি থাকে আর কি কি উপকার হয়। কলাতে সুপার ফ্রুট হিসেবে ধরা হয়, এজন্য কলাকে নিয়মিত ব্যবহার করলে আপচন, অলসতা, ওজন কম, হাই ব্লাড প্রেশার, কিডনি খারাপ হওয়া, অর্শের সমস্যা, পেট পরিষ্কার না হওয়া, রক্ত কম, কমজোরি, রাতে ঘুম না আসা, এই সব রকমের সমস্যা থেকে কলা আমাদেরকে দূরে রাখে। দিনভর কতগুলি কলা খাওয়া প্রয়োজন এটা জানার খুবই দরকার। কলাতে পটাশিয়াম আর ফাইবারের মাত্রা বেশি পরিমাণে থাকে। আমাদের শরীরে 3500 মিলিগ্রাম পটাশিয়াম আর 15 গ্রাম ফাইবারের প্রয়োজন হয়। একটা মিডিয়াম সাইজের কলাতে পটাশিয়াম 450 মিলিগ্রাম আর 3 গ্রাম ফাইবার থাকে। এই হিসেবে একটি মানুষের সারাদিন 5 থেকে 6টার বেশি কলা খাওয়া একদম উচিত নয়, নয়তো শরীরে পটাশিয়াম আর ফাইবারের মাত্রা বেড়ে গিয়ে শরীরের ক্ষতি হতে পারে। বাচ্চা, জোয়ান এবং বয়স্ক সব লোক কলা খেতে পারবে, কিন্তু যাদের কাশি বা গলার সমস্যা আছে তাদের রাতে কলা খাওয়া উচিত নয়। যাদের ডায়াবেটিস আছে তারাও কলা ব্যবহার করতে পারবে, কিন্তু তিনি সারাদিন কতগুলি কলা ব্যবহার করতে পারবে সেটা পুরোপুরি তার ব্লাড সুগার লেভেলের উপর নির্ভর করবে। এজন্য যাদের ডায়াবেটিস আছে তারা কলা খাওয়ার আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ নেওয়া খুবই ভালো। কলার ব্যবহার সারাদিন যখন খুশি করা যেতে পারে, কিন্তু কলা খাওয়ার সবথেকে ভালো সময় এক্সারসাইজের আগে বা পরে। খাবার খাওয়ার 1 ঘন্টা পর কলা খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার। এক্সারসাইজের আগে বা পরে কলা খেলে আমাদের শরীরে এনার্জি প্রদান করে। আর খাবার খাওয়ার 1 ঘন্টা আগে কলা ব্যবহার করলে কলা আমাদের পাচন শক্তি বাড়ায়, তার সাথে ওজন বাড়াতেও সাহায্য করে। কলা ব্যবহার রাতেও করা যায়, কিন্তু এদিকে লক্ষ্য রাখতে হবে যে বেশি রাতে কোনো ফলেরই ব্যবহার করা উচিত নয়। যদি আপনি সবার 3 থেকে 4 ঘন্টা আগে রাতের খাবার খেয়ে নেন তাহলে 1 ঘন্টা পরে কলা খাওয়া যেতে পারে। কিন্তু কিছু লোকে ওজন কমানোর জন্য খালি পেটে কলা খাওয়ার কথা বলে থাকে, কিন্তু এরকম করার ফলে শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে যায়, তার জন্য পাচন প্রক্রিয়ায় সমস্যা হতে পারে। কলাতে বেশি পরিমাণে ফাইবার থাকে, এজন্য লোকে ওজন কমানোর জন্য কলা ব্যবহার করে। কিন্তু কলাতে ফাইবারের সাথে সাথে সুগারও বেশি পরিমাণে থাকায় ওজন কমানোর জন্য কলা বেশি পরিমাণে খাওয়া খুব একটা ভালো নয়, তাহলে সুগারের মাত্রা বেড়ে যাবে। কিন্তু যদি আপনার কলা খুব পছন্দের হয় তাহলে সারাদিন 2 থেকে 3টি কলা খেতেই পারেন। কলা ওজন বাড়াতে সাহায্য করে, তাই যারা এক্সারসাইজ করে তাদের জন্য এক্সারসাইজের আগে বা পরে কলার ব্যবহার করলে সবথেকে বেশি উপকার হয়। আর যদি আপনি ওজন বাড়ানোর জন্য কলা খান তাহলে বেশি পাকা কলা খাওয়া খুবই ভালো, কেননা কাঁচা কলায় স্টার্চ বেশি পরিমাণে থাকে, তার পাকা কলায় স্টার্চ বদলে গিয়ে সুগারে পরিণত হয়। তাই পাকা কলা ওজন বাড়াতে খুবই সহায়তা করে। এজন্য রোজ সকালে 5 থেকে 6টি খেজুর খাওয়ার পরে 2 থেকে 3টি কলা খাওয়া খুবই ভালো। আর যদি আপনি দুধ খেতে চান তাহলে 1 ঘন্টা পরে দুধ খাওয়া ভালো, কেননা আয়ুর্বেদিকের মতে দুধ আর কলা একসাথে খেলে পেটের পাচন শক্তির ক্ষতি হয়। সব সময় মিডিয়াম সাইজের কলা ভালো। যে কলার গায়ে ছোট ছোট দাগ থাকে সেই কলা খাওয়া খুবই ভালো, খুব একটা মোটা আর ছোট কলা খাওয়া খুব একটা ভালো নয়। কলা খাওয়ার পর পানি খাওয়া একদমই ভালো নয়, কেননা এর জন্য সর্দি আর কবজের প্রবলেম হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে আমাদের জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না।